সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেনের খুবই সুস্বাদু একটা রেসিপি। ব্রয়লার চিকেনটা এইভাবে রান্না করলে যারা কখনো ব্রয়লার মুরগি খায় না তারাও খুব মজা করে এই তরকারিটা খেয়ে নেবে। চিকেনের এই রেসিপিটা খেতে সত্যিই খুবই মজার হয়। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। এই চিকেনটা রান্না করতে আমি এখানে 2 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আপনারা যে কোনো চিকেন দিয়ে এই রান্নাটা করতে পারেন। চিকেনটাকে আমি কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে আমি একটু বড় পিস করে কেটেছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে এটা কেটে নেবেন। এবার প্যানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর আমি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। আমি এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 6টি সবুজ এলাচ, 2টা লবঙ্গ ও 2টা তেজপাতা। গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। গরম মশলাগুলো হালকাভাবে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2 কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি এখানে এরকম গোল করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে অবশ্যই এভাবে একটু গোল করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই রান্নায় পেঁয়াজগুলোকে আমি একদম ব্রাউন কালার করে ফেলবো না। পেঁয়াজগুলো যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে বাটা মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব একটু উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিব আদা বাটা। খেয়াল করুন, আমি কিন্তু এখানে রসুনের থেকে আদাটা একটু কম নিয়েছি। আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় রসুন বাটার থেকে আদা বাটাটা একটু কম দিতে হয়। তরকারিতে আদা ও রসুন বাটা সমপরিমাণ দিলে আদা বাটার একটা স্মেল পাওয়া যায়, যেটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় রসুন বাটার থেকে আদা বাটাটা একটু কম ব্যবহার করাই ভালো। এই বাটা মশলাগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। এই মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে আবারও কিছুটা পানি দিয়ে দিব এবং মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা টমেটো পিউরি দিয়ে দিব। এখানে আমি 2টা পাকা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই টমেটো পিউরির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এখানে চিকেন দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পর আমি সব কিছুই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্যানটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে আমি মাংসটা রান্না করব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমরা এখানে টমেটো পিউরি ব্যবহার করেছি। টমেটো পিউরি দেওয়ার ফলে তরকারিটা নিচে লেগে যেতে পারে, তাই এটা মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন, চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। এই পানি দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করে নিব। আমি এই রান্নায় বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পর আমি এটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এবার প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার মিডিয়াম আঁচে আমি তরকারিটা রান্না করব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন, চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি। চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি দিয়েই রান্নাটা হয়ে গেছে। আপনাদের প্রয়োজন মনে হলে এখানে 1 কাপের মতো পানি অ্যাড করতে পারেন। এই চিকেনটা একটু মাখামাখা টাইপের হবে, তাই আমি এখানে কোনো পানি দেইনি। তরকারিটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। সবশেষে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর আমি প্যানটা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব
এবং চুলার সবচেয়ে কম আছে আমি মাংসটা চুলার উপর বসিয়ে রাখব 3 থেকে 4 মিনিটের মতো 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার চিকেনের এই রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি একটা চামচের সাহায্যে এর গ্রেভিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মাংসটা দেখেই কিন্তু মনে হচ্ছে এটা খেতে কতটা মজার হবে আমার এই চিকেনের রান্নাটা একদমই হয়ে গেছে এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলব প্যানটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর দেখুন তরকারির কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা চিকেনের এই রান্নাটা পোলাও ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ